Hi guys, আজি আমরা ডেকি শাকের রেসিপি দেখাবো। এতে খালি দুইখান জিনিস ইউজ করিম। এক হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন। খুব সহজ সরল ভাবে তৈরি করিম। ফার্স্টে হচ্ছে ডেকি শাকগুলা তুলে আনিম। সেটা ছোট ছোট করে ভুয়াই পরিষ্কার ভাবে ধুই লিম। ধুয়ে ধুয়ে রাখিম একটু। তারপর কড়াইয়ে একটু তেল দিম। তেলখান গরম করবা হবে। গরম করার পর কাঁচা লঙ্কা দিম। তারপর রসুন দুইটাকে একটু ভাজি নিম। তারপর ধোয়াল দেখি শাকলে দিম। দেওয়ার পর স্বাদ মতো একটু নুন দিয়ে দিম আর একটু হলদি দিম। তারপর ঘাটিম। ঘাটিতে রোবা হবে। তারপর ওই যেখানে জল বাড়বে না ওখানে জল চষিবার জন্য ঢাকনা দিব নি। ঢাকনা যদি দিই একদম শাকখান গলে যাবে, তাই তার জন্য ঢাকনা দিব নি। ভাজিতে ভাজিতে যখন একটা ভাপা ভাব চলে আসবে তারপর বুঝে নেব যে সিদ্ধ হয়েছে শাকখান আর ভাজাও হয়ে যাবে ধুচে। তারপর ভাজা টাজা হওয়ার পর আর একটু ভাজি দেবেন। এতো আমার খান হয়ে গেল ঢেকি ভাজা খান। গাইস যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দেন অ্যান্ড কমেন্ট করে জানান কেন হয়েছে। থ্যাংক ইউ।